সুপ্রিয় শিক্ষার্থী, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মোড কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার, একমুখী বা সিমপ্লেক্স মোড, অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড, উভমুখী বা ফুল ডুপ্লেক্স মোড। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার, ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড এবং মাল্টিকাস্ট মোড। একমুখী বা সিমপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ রেডিও টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। নিচের চিত্রে ডিভাইস ওয়ান এবং ডিভাইস টু এর মধ্যে ডেটা আদান প্রদান দেখানো হয়েছে, যেখানে শুধুমাত্র ডিভাইস ওয়ান ডেটা পাঠাতে পারে এবং ডিভাইস টু ডেটা গ্রহণ করতে পারে। অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড, যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়, তাকে অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে। উদাহরণ ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ, মডেম, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। নিচের চিত্রে ডিভাইস ওয়ান এবং ডিভাইস টু এর মধ্যে ডেটা আদান প্রদান দেখানো হয়েছে, যেখানে যখন ডিভাইস ওয়ান ডেটা প্রেরণ করে তখন ডিভাইস টু ডেটা গ্রহণ করে এবং ডিভাইস ওয়ানের ডেটা প্রেরণ সম্পন্ন হলে ডিভাইস টু ডেটা প্রেরণ করতে পারে এবং ডিভাইস ওয়ান ডেটা গ্রহণ করতে পারে। উভমুখী বা ফুল ডুপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায় তাকে উভমুখী বা ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। উদাহরণ ল্যান্ড ফোন, মোবাইল ফোন। নিচের চিত্রে ডিভাইস ওয়ান এবং ডিভাইস টু এর মধ্যে ডেটা আদান প্রদান দেখানো হয়েছে, যেখানে ডিভাইস ওয়ান এবং ডিভাইস টু একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। ইউনিকাস্ট মোড, নেটওয়ার্কের কোনো একটি নোড কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ শুধুমাত্র একটি নোডই গ্রহণ করে তাকে ইউনিকাস্ট মোড বলে। অর্থাৎ এ পদ্ধতিতে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে, অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। উদাহরণ ল্যান্ড ফোন, মোবাইল ফোন, ফ্যাক্স। নিচের চিত্রে ইউনিকাস্ট মোড দেখানো হয়েছে। ব্রডকাস্ট মোড, নেটওয়ার্কের কোনো একটি নোড কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি
থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে, তাকে ব্রডকাস্ট মোড বলে। অর্থাৎ এ পদ্ধতিতে একটি প্রেরক থেকে সকল প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, উদাহরণ রেডিও টেলিভিশন। মাল্টিকাস্ট মোড, নেটওয়ার্কের কোনো একটি নোড কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তা যদি শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করতে পারে না, তাকে মাল্টিকাস্ট মোড বলে। উদাহরণ ওয়াকিটকি, কম্পিউটারের টেক্সট বা ভিডিও চ্যাটিং গ্রুপ SMS। নিচের চিত্রে মাল্টিকাস্ট মোড দেখানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে বাড়ির কাজ, জ্ঞানমূলক প্রশ্ন, সিমপ্লেক্স কি, ইউনিকাস্ট মোড কি, ব্রডকাস্ট মোড কি, মাল্টিকাস্ট মোড কি। অনুধাবনমূলক প্রশ্ন, ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। টিভি সিগন্যাল গ্রহণ করতে পারে কিন্তু প্রেরণ করতে পারে না, ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।